हेलो एवरीवन, वेलकम टू आमार रान्नाघर। आज आमार रान्नाघरेर दुटो इंटरेस्टिंग मैगी रेसिपी आपनादेर संगे शेयर करब, जेटा सबचेये बेशी काजे लागे बाड़ीर गृहिणीदेर आर नितान्तई जारा एकदमे एका थाकेन मेजबाड़ी बा पेन गेस्ट हुए। छोटो बाच्चादेर स्कूलेर टिफिन बा हजबैंड अफिस जाओयार आगे एकटा ब्रेकफास्ट, मोट कथा छोटो थेके बड़ो सकलेरई किन्तु भीषण पछन्द हबे एई दुई धरनेर मैगी रेसिपी। तो चलुन ट्राई करे नीन। प्रथमे आमी देखाबो ड्राई मैगी रेसिपिटा। आर निये निएछि अल्प कुचोनो गाजर, सामान्य एकटु पेंयाज कुचो, अल्प एकटु बीन्स कुचि आर काँचा लंका दुटो कुचिये निएछि। दुजोनेर मतन बानाबो ताई निये निएछि तीन पैकेट मैगी आर दुटो डिम। डिमटाके प्रथमे फाटिये एकटा बाटिते निये नेब आर सामान्य एकटु लवण मिशिये खूब भालो करे फेटिये नेब। एरपर कड़ाइते दिये देब सामान्य एकटु तेल আর ডিমের গোলাটাকে দিয়ে একদম ভুজিয়া করে এটাকে আমি ভেজে নেব। প্রথমে ভুজিয়াটা একটা সেপারেট বাটিতে তুলে নিয়েছি। এরপর গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে সামান্য একটু জল দিয়ে একে ফুটতে দিন জলটা। আর ম্যাগির প্যাকেটগুলো খুলে ম্যাগি মশলাটা আলাদা করে ম্যাগিটাকে দুটুকরো করে নিন হাত দিয়ে ভেঙে। এখন জল ফুটে উঠলে এর ভেতরে দিয়ে দিন ম্যাগিটা। আর ওই দু মিনিট মতনই ফোটাবেন, এর বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। সেদ্ধ ম্যাগিটাকে জল ঝরিয়ে নিন একটা ঝাঁঝরিতে। আর এরপর কড়াইতে দিয়ে দিন সামান্য একটু আবারও তেল। আর এই তেলের উপরে দিয়ে দিন কুচুনো পেঁয়াজ, লঙ্কা, গাজর আর বিনস। আর হালকা লাল হওয়া অবধি এটাকে ফ্রাই করে নিন, খুব বেশি ফ্রাই করার দরকার নেই। এখন দিয়ে দিন সেদ্ধ ম্যাগি, সামান্য একটু লবণ। ম্যাগি মশলায় অলরেডি লবণ দেওয়াই থাকে, তাই অল্প একটু বুঝিয়ে মেশাবেন। আর এর উপরেই ছড়িয়ে দিন ম্যাগি মশলাগুলো। ব্যাস একদমই রেডি। খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলেই ডিমের ভুজিয়াটা মিশিয়ে নিন একদম শেষ পর্যায়ে। তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে টেস্টি ড্রাই ম্যাগিটা। আশা করছি লুকসটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ডেলিশিয়াস। শুধু দেখতে নয়, খেতেও কিন্তু সত্যিই ডেলিশিয়াস। ওপর থেকে সামান্য একটু চাইলে আপনি টমেটো সসও ইউজ করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই, এমনিতে এটা খেতে খুবই সুন্দর। তো চলুন এবার চলে যাব নেক্সট পর্যায়ে। সেকেন্ড ম্যাগি রেসিপি, গ্রেভি ম্যাগি। এটা একটু গ্রেভি গ্রেভি হয়, এটাতেও তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে না। আমি দুজনের মতনও আবারও বানাবো, তাই নিয়ে নিয়েছি দু প্যাকেট ম্যাগি, দুটো ডিম, সামান্য একটু পেঁয়াজ কুচি আর সামান্য লঙ্কা কুচি। প্রথমে করে নেব ডিমের ভুজিয়াটা। একটা পাত্রে ডিম দুটোকে ভেঙে নিয়েছি, এর ভেতরে সামান্য একটু লবণ মিশিয়ে নেব আর খুব ভালো করে ফেটিয়ে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে ভেজে ভুজিয়া তৈরি করে নেব। সবার আগে কিন্তু ভুজিয়াটা করে নেবেন, এরপরে আমি দু কাপ মতন জল দিয়ে দেবো ঠিক গুনে গুনে। আর ম্যাগিটাকে মাঝখান থেকে ভেঙে সেদ্ধ করে নেব ওই দু মিনিট মতনই। এরপর যে কড়াইতে ভুজিয়া করেছিলাম ওটাতেই সামান্য একটু তেল আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটাকে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এর ভেতরে সেদ্ধ করে রাখা জলশুদ্ধ ম্যাগিটাই দিয়ে দেব, আর সঙ্গে দিয়ে দেব ম্যাগি মশলাটাও। এখন খুব ভালো করে নেড়ে নেওয়ার পালা, এক মিনিট মতো নাড়াচাড়া করেই কিন্তু এর ভেতরে ভুজিয়া করা ডিমটা দিয়ে দেবেন। তাহলে কিন্তু একদম রেডি আমাদের গ্রেভি ম্যাগি। তো দেখলেন কত কম সময়ের মধ্যে দুটো ম্যাগি রেসিপি কিন্তু রেডি হয়ে গেল, আর খেতে সত্যিই অসাধারণ হয়। আর কথা দিচ্ছি একবার যদি বাড়িতে করে খাওয়ান, বড় থেকে ছোট সকলেই কিন্তু বারবার এই রেসিপিটা ট্রাই করতে চাইবে। তো আজকের মতন এখানে শেষ করছি, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।